এখন আমরা দেখব নন প্রপ অ্যাট্রিবিউটস তো আজকের জন্য আমরা একটি নতুন কম্পোনেন্ট বানাবো এবং সেই কম্পোনেন্টটা বানাতে গিয়ে আজকের টপিকগুলো সব দেখে ফেলবো এবং শিখে ফেলব তো এটার জন্য আমি আজকে বানাচ্ছি হচ্ছে কমেন্ট একটি কম্পোনেন্ট তো এটার নাম দিচ্ছে হচ্ছে দি কমেন্ট দি কমেন্ট ডট ভিউ এবং এখানে আমি আগের যে আমাদের কম্পোনেন্টটা ছিল সেটার সবগুলো কোড আমি এখানে পেস্ট করে দিয়েছি তো এটা ছিল হচ্ছে ক্রেডিট কার্ড কম্পোনেন্ট আমি এটা কম করে পেস্ট করে দিচ্ছি তো এটার জন্য আমরা দেখেন যেহেতু আমরা এখানে শুধু কমেন্ট রাখব তার জন্য এখানে আমি ডি কমেন্ট স্টাইলটা রাখতেছি আর এর ভিতরে আমি আর কিছু রাখবো না জাস্ট একটি কমেন্ট থাকবে ধরুন আমরা লেভেলও দিচ্ছি না এখানে আমরা দেবো হচ্ছে একটি টেক্সট এরিয়া আর এখানে এই কম্পোনেন্টে একটি সিঙ্গেল ভি মডেল সাপোর্ট থাকবে যার জন্য আমরা এখানে এখানে আমাদের যে ভি মডেল সাপোর্ট করবে এখানে জাস্ট আমাদের একটি প্রপার্টি থাকবে যেটা হচ্ছে আমরা ভি মডেল আর করব এই সবগুলো আপনারা জানেন যে সিঙ্গেল ভি মডেল সাপোর্ট থাকলে সেটার প্রপার্টির নাম দিতে হচ্ছে মডেল ভ্যালু আর হচ্ছে তাহলে আমাদের এখানে এটা দিতে হবে হচ্ছে মডেল ভ্যালু এবং হ্যান্ডেল ইনপুট আমাদের যেহেতু একটা ইভেন্ট ডিমিট করতে হবে এখানে আমরা একটি সিম্পলিমেটও দিয়ে দিচ্ছি এবং এই ভেতরের ভিতরে আমরা ইভেন্টটা পাবো আর সিঙ্গেল ভি মডেল সাপোর্ট থাকলে আপনার জানেন যে এখানে যে ইভেন্টটা ইমিট করতে হবে সেটার নাম দিতে হচ্ছে আপডেট করলুন মডেল ভ্যালু তাহলে আমি এখানে ইনপুটের স্টাইল দিচ্ছি না রো লাগবে না কল সিক্স লাগবে না সিম্পল একটি কমেন্ট কম্পোনেন্ট বানাচ্ছি এটার নিচে আমাদের থাকবে হচ্ছে একটি বাটন ধরেন আমি হচ্ছে এখানে একটি ডিপ নিয়ে নিচ্ছি যাদের ভিতরে টেক্সট অ্যান্ড রাইট হবে এবং বাটনের ভিতরে এখানে ধরেন হচ্ছে আমি ওকে দিয়ে দিচ্ছি তাহলে এটা আমরা যদি ইউজ করতে চাই তাহলে আমাদের কী করতে হবে আমাদের হচ্ছে এইখানে আমরা যে ক্রেডিট কার্ড কম্পোনেন্ট বানাইছিলাম এখানে আমাদের হচ্ছে ডি কমেন্ট কম্পোনটাকে ইম্পোর্ট করতে হবে এটাকে কম্পোনেন্ট বানাতে হবে এবং এর ভিতরে হচ্ছে ধরেন আমি এখানে মাই কমেন্ট একটা স্ট্রিং এটাই রেখে দিচ্ছি দেখার জন্য যে কাজ করে কি না সেভ দিলাম তাহলে এখানে আমাদের আমি এই টাইটেলটা তুলে দিচ্ছি এটা ভি মোডেল দিয়ে দিচ্ছি হচ্ছে মাই কমেন্ট তাহলে এগুলো আমার দরকার নেই যদি সেভ দেখেন এটা আমাদের এখানে দেখাচ্ছে আর নিচে ধরেন আমরা এখানে আমাদের কমেন্টটা কি ছিল সেটা আমি দেখতে যাচ্ছি তো এটার জন্য আমি এখানে সিমটি ধরনের ওটা দেখতে মাই কমেন্ট দিচ্ছি তাহলে এটা দেখতে পারবো তাহলে এখানে আমরা যদি কিছু টাইপ করি দেখেন এখানে দেখতে পাচ্ছি অর্থাৎ আমরা একটি কমেন্ট কম্পোনেন্ট বানলাম আর এটা যদি আমরা এখানে একটি যেহেতু টেক্সট রাইট করে নিয়ে এসি এ স্টাইলটা দিয়ে আসি তাহলে দেখেন আমাদের এটা হয়ে গেলো আমি এখানে একটি সিম্পল টাইল স্টাইল দিয়ে আসা হচ্ছে টেক্সট এরিয়াতে এটা ধরেন হচ্ছে আমাদের আগের যে কম্পোনেন্ট ছিল ক্রেডিট কার্ড সেখান থেকে যে ইয়েটার স্টাইল ছিল সেটাই কপি করে নিয়ে আসতেছি আর এখানে যদি আমরা স্কোপ দিই তাহলে এটা অন্য কোনো জায়গা স্টাইলটা ইনহারিট হবে না দেখেন আমাদের একটি কমন মানে কমেন্ট কম্পোনেন্ট হয়ে গেছে এখানে তো যাই হোক এখানে হচ্ছে আমরা আজকে যেটা করলাম আগের মতোই সিম্পল কাজ করেছি এখানে আজ পর্যন্ত যা শিখেছি সেটা দিয়ে আমরা এখানে কাজ করেছি ওকে এখন ধরেন হচ্ছে আমি এখানে একটি প্রপ আর একটি প্রপ এটা হচ্ছে ভি মডেল সাপোর্টেড করার জন্য একটি প্রপ ডিফেন্ড করেছি ধরেন আমি আর এখানে প্রপ ডিফেন্ড করি যে আমাদের এই বাটনটার টেস্ট কী হবে সেইটা ধরেন আমি এখানে দিচ্ছি যে বাটন টেস্ট আমি একটু প্রপ ডিফেন্ড করতেছি এটা টাইপ দিয়ে সি হচ্ছে স্ট্রিং এবং ডিফল্ট ভ্যালু ধরেন দিয়ে দিচ্ছি হচ্ছে ওকে তাহলে আমরা যদি এখানে বাটন টেক্সটটা দেই তাহলে সেটা আমরা এখানে দেখতে পাবোড করি তাহলে দেখেন আটপুটে দেখতে পাচ্ছি ওকে এখন যদি আমরা এখানে এই দিকমেন কম্পোনেন্টের ভিতরে বাটন টেক্সটটা আমরা চেঞ্জ করে দিই এখানে বাইন্ড করবো না এমনি মেনু হলে একটা ভেরিয়েবল পাস করেছি ধরেন এখানে দিয়েছি কন্টিনিউ তাহলে দেখেন এখানে এটা কন্টিনিউ হয়ে গেছে তাহলে এখানে ব্যাপারটা কি হচ্ছে দেখেন আমরা যখন একটি কম্পোনেন্ট বানাচ্ছি সেই কম্পোনেন্টের ভিতরে আমরা যেই প্রপগুলো ডিফাইন করি সেই প্রপগুলো আমরা এখানে প্রপ হিসেবে পাস করতে পারি যেমন এখানে বাটন টেস্টটি প্রব ডিফাইন করেছি যার জন্য আমি এখানে বাটন টেক্সট কম্পোনেন্টটা দিতে পারতেছি এইখানে ভি মডেল সাপোর্টার করার জন্য মডেল ভ্যালু একটা অটোমেটিক্যালি হচ্ছে কারণ হচ্ছে আমরা এখানে ভি মডেল ইকুয়াল টু সামথিং দিলেই এখানে হচ্ছে আপনারা জানেন যে কোলন মডেল ভ্যালু ইকুয়াল টু সামথিং বাইন্ড হয়ে যায় এবং একটি ইনপুট ইভেন্ট এখানে বাইন্ড হয়ে যায় তো দুটি প্রপার্টি আমরা এখানে ডিফেন্ড করেছি দুটি প্রপার্টি ইউজ করতে পারতেছি তো আমি এখন যেটা বোঝাতে চাচ্ছি সেটা হচ্ছে যদি আমরা এমন কোনো প্রপার্টি এখানে ভ্যালু পাস করে দিই যেটা এখানে প্রপস হিসেবে ডিফেন্ড করা নাই তাহলে কী হবে ধরেন এটা আমরা করে দেখে আসি এটার জন্য আমি এখানে আমাদের সোর্স কোডটা একটু দেখে নিচ্ছি এখানে ধরেন আমি এখানে ক্লিক করে এই যে দেখেন এখানে ডি কমেন্ট আমাদের যে কম্পোনেন্টের আউটপুট এখানে দেখতে পাচ্ছি এটা হচ্ছে রুট ডিপ এইটা দি কমেন্ট ক্লাস ডিপ ক্লাসিক্যাল টু ডি কমেন্ট এটা দেখতে পাচ্ছি এর ভিতরে একটি টেস্টের আছে এবং নিচে এইটা আসে হচ্ছে এইখানে তো যদি আমরা এইখানে এমন কোন প্রপার্টি বাইন করে দিই যেটা হচ্ছে এখানে আমাদের প্রফসের মধ্যে ডিফাইন করা নাই তাহলে কি হয় চলুন দেখে আসি এইখানে আমরা ধরেন আমরা দিচ্ছি ফু ইজ ইকাল টু বার তাহলে দেখেন কী হয় আমাদের এই কম্পোনেন্টের আউটপুটে দেখেন দেখতে পাচ্ছেন যে এখানে ফু ইজিক টু বার বসে গেছে অর্থাৎ জিনিসটি কী হচ্ছে যেই সব প্রপার্টিগুলো আমরা এখানে ডিফাইন করেছি সেই সব প্রপার্টিগুলো যদি আমরা এখানে পাস করে দিই তাহলে সেটা আমরা যেখানে যেখানে ইউজ করেছি সেখানে সেখানে দেখতে পাবো আর যেগুলো প্রফেস হিসেবে ডিফাইন করা নাই আমরা বাট এখানে একটি পাস করে দিচ্ছি অ্যাট্রিবিউট বাইন করে দিচ্ছি তখন কি হয় তখন হচ্ছে এই জিনিসটা আমাদের কম্পোনেন্টের যে আউটপুট সেইটার রুট যে কম্পোনেন্ট আছে বা ডিপ আছে সেই রুট ইলিমেন্টের ভিতরে সেটা অটোমেটিক্যালি বসে যায় এটা হচ্ছে নন প্রপার অর্থাৎ এখানে যে ফু ইজিকল টু বার দিলাম এটা কিন্তু আমাদের প্রপার্টির মধ্যে ডিফাইন করা নাই প্রপসের মধ্যে ডিফাইন করা নাই নন প্রপেয়ার সেইটা অটোমেটিক্যালি কী হয় বিজনেস থ্রিতে হচ্ছে রুট যে ডিপটা আছে সেটার মধ্যে বসে যায় তো এটা কিছু সুবিধাও আছে এবং অসুবিধাও আছে তো সুবিধাটা কি ধরেন হচ্ছে আমরা চাচ্ছি যে আমরা দি কম্পোনেন্টে কম্পোনেন্টে বানাইছি এটার কিছু স্টাইল এড করবো বা ক্লাস এড করবো বা অন্য কিছু করব। সেটার জন্য আমাদের প্রপ ডিফাইন না করে জাস্ট আমি এখানে কিসারটা দিলে যেহেতু ফু বর দিলে ফু বর পাচ্ছি তাহলে কিন্তু আমরা এখানে ক্লাসও দিতে পারি যদি আমরা এখানে লিখি যে ক্লাস কিসারটা দিলাম ধরেন আমি এখানে টেস্ট করার জন্যে শেরোর নামে একটি ক্লাস দিলাম তাহলে দেখেন এখানে আমাদের আউটপুটের মধ্যে এই দি কমেন কম্পোনেন্টের যে আউটপুট আছে সেইটা রুট ডিভের মধ্যে সেই ক্লাসটা বসে গেছে দেখেন দি কমেন্ট আছে এটার জন্য আর হচ্ছে আমি এখান থেকে যেটা পাস করেছি ক্লাস সেটা এখানে বসে গেছে স্টাইল দিলেও কিন্তু এখানে বসে যাবে যে কোনো কিছু দিলে সেটা এখানে বসে যাবে যেগুলো হচ্ছে প্রপসের মধ্যে নাই তো এটা সুবিধাটা কি সুবিধাটা দেখেন হচ্ছে আমরা যদি এখানে যে একটি ক্লাস দিয়ে দিলাম এটা যদি আমরা একটি স্টাইল দিই তাহলে দেখানোর স্টাইলটা এখানে বসে গেল এটা কিন্তু একটা সুবিধা তাহলে যেই সব অ্যাট্রিপিউটগুলো প্রপসেক্ট এখান করে নেয় সেগুলো আমরা দিলে অটোমেটিক্যালি রুট লিভার মধ্যে বসে যাচ্ছে আচ্ছা তো এই জিনিসটা ইউজ করে কিন্তু আমরা এখানে এটি কাজ করতে পারি কাজটা কেমন ধরুন হচ্ছে আমাদের এটা তো কন্টেনারের উপরে অর্থাৎ রুটের মধ্যে এটা হয়ে গেল তো আমাদের যখন দরকার হবে যে রুটের বাইরে ভিতরে কোনো কম্পোনেন্টের ভিতরে আমাদের এই ভ্যালুগুলো অটোমেটিক্যালি পাস করে দিতে হবে সেটা আমরা কীভাবে করব তো এটার আগে আমরা এটা জিনিস করবো সেটা হচ্ছে দেখেন যদি আমরা এই ইলিমেন্টে বা কম্পোনেন্টের ভিতরে আমাদের কি কী নন প্রোভেটিভ পাস করা হয়েছে সেটা পাইতে চাই তাহলে কিন্তু আমাদের একটা অপশন আছে সেটা হচ্ছে ডট ডলার অ্যাডিটিয়ার্সের ভিতরে সেটা আমরা পাই তো এটা আমরা কি পাচ্ছি দেখার জন্য যদি আমরা এখানে কনসোল করি দেখেন যদি আমরা মাউন্ট এডের ভিতরে কনসোল ডট লগ ডিডিটিআর্স দেই তাহলে দেখেন কনসোলের ভিতরে আমরা যদি এটা রিলোড দেই আচ্ছা এখানে আনডিফাইন্ড পাচ্ছি আমরা ক্রিকেটে ভিতরে দিলে দেখি কী পাই আচ্ছা এখানে আনডিফাইন্ড পাচ্ছি আচ্ছা এখানে স্পেলিংটা মিস্টেক হয়েছে এখানে এটিটি আর এস হবে তাহলে দেখেন এটা আমরা এখানে পাচ্ছি যদি আমরা আবার রিলোড দিই দেখেন এখানে এখানে কি পাচ্ছি দেখেন ক্লাস শারু পাচ্ছি আর অন আপডেট ভি মডেল ভ্যালু এটা পাচ্ছি এটা হচ্ছে ভি মডেল সাপোর্ট অ্যাড করে যেন হয়ে গেছে এখানে যদি আমরা আগের জিনিসটাও অ্যাড করে দিই ধরেন হচ্ছে ফু ইজ ইকাল টু বার লিখে দিই তাহলে দেখেন আমরা দিলে দেখতে পাবো যে এটা আমরা এখানে পাবো যে আমরা এখানে এই কম্পোনেন্টের ভিতরে অ্যাট্রিবিউট হিসেবে নন প্রপ অ্যাট্রিবিউট কী কী পাস করা হয়েছে সেগুলো আমরা এখানে পাচ্ছি এবং প্রপ অ্যাট্রিবিউট কী কী পাস করেছে সেগুলো পাচ্ছি যেমন এখানে ক্লাস সেট দেওয়া হয়েছে ফু বার দেওয়া হয়েছে সেগুলো আমরা এখান থেকে পাচ্ছি এইগুলো ইউজ করে চাইলে আমরা যে কোনো ধরনের কাজ করতে পারি তো এইগুলো ইউজ করে আমরা কী ধরনের কাজ করবো তো এটার জন্য ধরেন আমরা কম্পোনেন্টার ইউজকেসটা একটু অন্যরকম করি আমাদের এখানে যখন এই ক্লাস অ্যান্ড করার অপশান দিয়েছে দেখেন এটা আমাদের হচ্ছে কমেন কম্পোনেন্ট তো সাধারণত আমরা কমেন্ট কম্পোনেন্টের ভিতরে যখন ইউজ করবো কোনো একটা ক্লাস দিচ্ছি বা কোনো কিছু দিচ্ছি সেটা কিন্তু আমরা চাইবো যে এই যে কমেন্ট ইনপুট ফিল্ডটা আছে টেস্টের আছে এইটার মধ্যে অ্যাপ্লাই করতে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে কম্পোনেন্টের ভিতরে কোনো ভি মডেল যদি আমরা নন প্রোভাইডিড পাস করি সেটা অটোমেটিক্যালি রোড টিভির মধ্যে বসে যায় বা রোড এলিমেন্টের ভিতরে বসে যায় তো আমরা চাচ্ছি যে ভিতরে কোনো একটা জায়গাতে বসাতে সেটা আমরা কিভাবে করব। এটা করার জন্য শুরুতে আমাদের যেটা করতে হবে যাতে রুটে না বসে সেটার জন্য আমাদের কিছু এটা করতে হবে তো এটা আমরা চাচ্ছি যে এই নন প্রপার অ্যাটিমিউটগুলো অটোমেটিক্যালি এই রুটের উপরে বসবে না তাহলে আমাদের কি করতে হবে তাহলে আমাদের যেটা করতে হবে আমাদের একটি পপ দিতে হবে ইনহারেট এডিটিয়ার্স এটার ফেলে যদি আমরা ফলস দিই তাহলে এটা হবে না দেখেন এটা আমাদের এখানে যদি আমরা এলিমেন্টে যাই তাহলে দেখেন এখানে দেখতে পাবেন যে আমাদের এই যে কম্পোনেন্টের আউটপুটটা এখানে দিকমেন্ট বসে গেছে এর ভিতরে ফুব বার বসে নাই এবং ক্লাসটাও বসে নেই এই ইনহারিটেডেড টেস্টটা ফলস দেওয়ার জন্য এটা বসে নেই তো আমরা চাচ্ছি যে এখানে যেটা দেওয়া হবে সেটা এর রুটের ভিতরে না বসে এই ভিতরে যে টেক্সট এরিয়া আছে ওইটার ভিতরে পড়বে তাহলে সেটা আমরা কীভাবে করব ওকে সেটা করার নিয়মটা হচ্ছে আমরা যদি ধরেন ক্লাসিক্যাল টু শ্যাডোড এটাই আমরা এটার উপরে দিতে যাচ্ছি তাহলে আমাদের যেটা করতে হবে এই আমাদের কম্পোনেন্টের যে আউটপুট আছে এখানে রুটের মধ্যে ওইটা আমরা দেব না আমরা দেবো হচ্ছে টেক্সটের মধ্যে এখানে আমাদের একটি ফিডার্স বাইন্ড ইজিক টু ডলার এটি টি আর এস দিলে এটা বাইন্ড হয়ে যাবে অর্থাৎ আমরা যদি চাই যে এই নন অ্যাক্টিভিট যেগুলো পাস করা হবে সেইগুলো রুটের মধ্যে না বসে অটোমেটিক্যালি অন্য কোনো ডিপের মধ্যে ভিতরে বসে যাবে তাহলে সেইটার মধ্যে বা ডিপ বা ইনপুট এলিমেন্ট যে কোনো কোনোটাই মধ্যে বসে যাবে যদি চান তাহলে সেটার মধ্যে ভি ড্যাশ বাইন্ডিগেল টু ডোলারিডি ডেয়ার্স লিখতে হবে তাহলে সেটার মধ্যে অটোমেটিকলি বসে যাবে তো এখানে দেখেন বসলো হচ্ছে আমাদের যে ক্লাস দিচ্ছে সেইটা তো অন্য সব কিছু দিলে সেগুলো কি বসবে ভিতলে চলেন সেটা আমরা দেখে আসি ধরুন সেটা একটি ইনপুট ফিল্ড যেহেতু টেস্টেরিয়া এটা আমরা একটা প্লেস দিতে যাচ্ছি ইন্টার কমেন্ট সেভ দিলাম দেখেন এখানে প্রেস হোল্ডারটা বসে গেছে আমরা ক্লাসটা ধরেন দিতে যাচ্ছি না তাহলে ইন্টারিয়ার কমেন্টটা এখানে বসে গেছে ওকে তাহলে কিন্তু ভিজিএস ডিফল্ট বিহেভিয়র রুটের ভিতরে কোনো কিছু অটোমেটিক্যালি না বসায় আমরা ভিতরে কোনো একটা ইনপুট এলিমেন্ট বা যে কোনো জায়গায় আমরা এটা বসাতে পারতেছি ওকে এটা তো গেল হচ্ছে সিঙ্গেল রুট এলিমেন্টের ক্ষেত্রে এখন যদি আমরা এখানে এটা ফলস দেই এবং এখানে আমরা মাল্টিপল রুট কম্পোনেন্ট দিই আপনারা জানেন যে ভিউ জেস থ্রিতে রুট কম ডিপ বা রুট এলিমেন্ট একটাই হতে হবে এমন কোনো কথা নেই এখানে একটি এই সামনে দিতে পারি এবং নিচে নিচে আরটি দিতে পারি অর্থাৎ এটা টেম্পলিটির মধ্যে দুইটা এলিমেন্ট আছে রুট হিসেবে একটা নেই তাহলে কিন্তু এখানে আমাদের দুইটা বসে যাবে তখন কিন্তু আমাদের যেহেতু রুট কম্পোন দুইটা সেই জন্যে আমাদের এখানে অটোমেটিক্যালি এটি বসবে না যেহেতু এখানে কন্টেনারের ভিতরে সময় আছে তার ভিতরে কমেন্ট আছে অর্থাৎ আমাদের এখানে ইনহারিটটা ফর্স করে দেওয়ার পরও আমরা দেখতেছি যে এখানে অটোমেটিক্যালি সেটা বসতেছে না তখন আমাদের যেখানে বসাতে চাই সেখানে যেটা হচ্ছে বাইনি একটু ডলার এটি দেওয়া হয়েছে সেখানে বসবে এখানে বসে গেছে তো এটা আমাদের ডিলিট করে দিচ্ছি এখন আমরা আর জিনিস দেখব সেটা হচ্ছে আমরা তো জাস্ট দেখলাম প্রপস গুলো করলে সেটা হচ্ছে ডট ডলার এটি মাধ্যমে পাচ্ছি এখানে কি ইভেন্টগুলো পাওয়া যাবে বাই ডিফল্ট চরণ এটা আমরা দেখে আসি আমরা হচ্ছে ইনহারিটেড টেস্টটা ফলস করে দিলাম এবং এখানে এটা কিন্তু একটি ডিভ আর ডিভের কিন্তু ক্লিক ইভেন্ট থাকে তো আমরা কি তাহলে এখানে সেটা পাবো চলেন টেস্ট করে আসি অ্যাট দা রেট অফ টু হ্যান্ডেল ক্লিক দিলাম তাহলে হ্যান্ডেল ক্লিক মেথডটা এখানে বানায় আসি ক্লিক দিলাম তাহলে দেখেন রিলোট করলাম এবং এখানে এই যেহেতু ক্লিক ইভেন্টটা একদম রুটের উপরে দেওয়া হয়েছে ক্লিক করলে দেখেন ক্লিক কাজ করছে অর্থাৎ এইখানে আমরা কমন কম্পোন্ডের ভিতরে রুট হিসেবে যেটা ইউজ করবো যেই এস টিম ইলিমেন্ট ইউজ করবো সেইটার যে ইভেন্টগুলো থাকে সেই ইভেন্টগুলো আমরা অটোমেটিক্যালি এইখানে ইউজ করতে পারবো এই কম্পোন্ডের ভিতরে প্রবসগুলো আমরা দিতে পারতেছি নন প্রফ্রিবিউট এবং ইভেন্টগুলো আমরা বাইন করতে পারতেছি এখানে যদি আমরা ইনপুট ইভেন্ট দিতাম তাহলে কিন্তু আমরা ইনপুট কম্পোনেট দিতাম ইনপুট কম্পোনেন্টের যে ইভেন্ট থাকে যেমন অন ইনপুট অন কি অ্যাপ অন কি ডাউন অন ব্লার সেগুলো কিন্তু আমরা এখান থেকে বাই ডিফল্ট হ্যান্ডেল করতে পারতাম তো এই হচ্ছে আজকের টিউটোরিয়াল তো আমি একটু সামারি করবো যেহেতু অনেকগুলো টপিক এখানে দেখিয়ে ফেলেছি প্রথমত হচ্ছে নন প্রপ অ্যাট্রিবিউটস অর্থাৎ যেগুলো অ্যাট্রিবিউটের মধ্যে ডিফাইন করা নাই প্রপসের মধ্যে ডিফাইন করা নাই সেই টাইপের অ্যাট্রিবিউটগুলো অটোমেটিক্যালি রুট কম্পোনেন্টের এ ভিতরে বসে যায় একইভাবে ইভেন্টগুলোও আমরা ইউজ করতে পারি এখানে যেসব ইভেন্ট ইউজ করতে পারি এখানেও আমরা সেই ইভেন্টগুলো ইউজ করতে পারবো এটা আমরা দেখলাম তারপরে হচ্ছে এই নন প্রপার অ্যাট্রিবিউটসগুলো আমরা চাইলে দিস ডট ডলার দিয়ে আমরা দেখতে পারি যে নন প্রপার অ্যাট্রিবিউট কী কী ইউজ করা হয়েছে সেটা দেখলাম তারপরে আমরা দেখলাম হচ্ছে এই নন প্রপার অ্যাট্রিবিউটগুলো যে আমরা পাস করি সেইগুলো বাই ডিফল্ট রুটির ভিতরে বসে যায় অন্য কোনো এলিমেন্টের ভিতরে বসাতে চাইলে ভি বাইন্ড ইকুয়াল টু ডলার অ্যাডেটিয়ার্স লিখতে হয় এটা আমরা দেখলাম আরেকটা দেখলাম যে আমরা যদি চাই যে রুটের ভিতরে অটোমেটিক্যালি অ্যাট্রিবিউটগুলো বসবে না তাহলে ইনহারিট এডিটিয়ার্সটা ফর্স করতে হয় এটা লিখতে হয় এটা আমরা দেখলাম আর আরেকটা জিনিস দেখলাম সেটা হচ্ছে যখন আমাদের কম্পোনেন্টের মাল্টিপল রুট কম্পোনে এলিমেন্ট থাকবে তখন হচ্ছে এই নন অ্যাট্রিবিউটগুলো অটোমেটিক্যালি বসে না তো এই হচ্ছে সামারি ধন্যবাদ সবাইকে